অস্ট্রেলিয়ায় মহড়া চলাকালে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 20 সেনা। আজ দেশটির ডারউইন উপকূলে ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে থাকা সবাই যুক্তরাষ্ট্রের সেনা সদস্য। এটি বিধ্বস্তের পর সাময়িকভাবে মহড়া বন্ধ করা হয়েছে। অস্ট্রেলিয়ায় মহড়া চলাকালে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 20 সেনা। আজ দেশটির ডারউইন উপকূলে ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে থাকা সবাই যুক্তরাষ্ট্রের সেনা সদস্য। এটি বিধ্বস্তের পর সাময়িকভাবে মহড়া বন্ধ করা হয়েছে। অস্ট্রেলিয়ায় মহড়া চলাকালে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 20 সেনা। আজ দেশটির ডারউইন উপকূলে ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে থাকা সবাই যুক্তরাষ্ট্রের সেনা সদস্য। এটি বিধ্বস্তের পর সাময়িকভাবে মহড়া বন্ধ করা হয়েছে। অস্ট্রেলিয়ায় মহড়া চলাকালে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 20 সেনা। আজ দেশটির ডারউইন উপকূলে ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে থাকা সবাই যুক্তরাষ্ট্রের সেনা সদস্য। এটি বিধ্বস্তের পর সাময়িকভাবে মহড়া বন্ধ করা হয়েছে। অস্ট্রেলিয়ায় মহড়া চলাকালে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 20 সেনা। আজ দেশটির ডারউইন উপকূলে ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে থাকা সবাই যুক্তরাষ্ট্রের সেনা সদস্য। এটি বিধ্বস্তের পর সাময়িকভাবে মহড়া বন্ধ করা হয়েছে। অস্ট্রেলিয়ায় মহড়া চলাকালে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 20 সেনা। আজ দেশটির ডারউইন উপকূলে ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে থাকা সবাই যুক্তরাষ্ট্রের সেনা সদস্য। এটি বিধ্বস্তের পর সাময়িকভাবে মহড়া বন্ধ করা হয়েছে। অস্ট্রেলিয়ায় মহড়া চলাকালে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 20 সেনা। আজ দেশটির ডারউইন উপকূলে ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে থাকা সবাই যুক্তরাষ্ট্রের সেনা সদস্য। এটি বিধ্বস্তের পর সাময়িকভাবে মহড়া বন্ধ করা হয়েছে। অস্ট্রেলিয়ায় মহড়া চলাকালে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 20 সেনা। আজ দেশটির ডারউইন উপকূলে ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে থাকা সবাই যুক্তরাষ্ট্রের সেনা সদস্য। এটি বিধ্বস্তের পর সাময়িকভাবে মহড়া বন্ধ করা হয়েছে। অস্ট্রেলিয়ায় মহড়া চলাকালে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 20 সেনা। আজ দেশটির ডারউইন উপকূলে ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে থাকা সবাই যুক্তরাষ্ট্রের সেনা সদস্য। এটি বিধ্বস্তের পর সাময়িকভাবে মহড়া বন্ধ করা হয়েছে।